আজ আপনাদের একটা গল্প বলবো। এই গল্প কোনো প্রেমিক প্রেমিকার গল্প নয় কোনো যুদ্ধের গল্প, এ এক গাছপ্রেম মানুষের গল্প। একবিংশ শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে বিষ্ণু উষ্ণায়ন যখন গ্রাস করেছে সমগ্র পৃথিবীকে, জলস্তর বাড়ছে ক্রমশ, উষ্ণতায় তিষ্ঠ হয়ে উঠছে মানুষের জীবন, ঠিক তখনই উন্নয়ন ও আধুনিকতার নামে ধ্বংস করা হচ্ছে একের পর এক বনভূমি, কেটে ফেলা হচ্ছে পূর্ব পুরাতন সেই বৃক্ষ সেই গাছগুলোকে, আর গড়ে তোলা হচ্ছে জঙ্গল ইমারত যেন আধুনিক সভ্যতার প্রতীক হিসেবে। হ্যাঁ, ঠিক তখনই আমরা খোঁজ পেলাম এক মানুষের, সেই পাগল মানুষ যে জীবনকে পণ করেছে গাছপ্রেমে। ঠিক তার জীবনে ব্রতী হয়ে উঠেছে গাছপ্রেম। সেই মানুষটি আর কেউ নয়, সেই মানুষটি হলো শ্যামল জানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই মানুষটির নাম শ্যামল জানা। তিনি খুব সাধারণ, সাধারণ এক মানুষ, আমার আপনার মতনই সাধারণ। তিনি কোনো সেলিব্রিটি নয় কোনো বুদ্ধিজীবী, তিনি একজন শিক্ষক, সুন্দর মনির এক শিক্ষক। তার শিক্ষা, তার ভালোবাসা আজ শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সমগ্র সমাজের মধ্যে আর গাছপ্রেমে। তাই হয়তো তার জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছে, থাকবো না কো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। হ্যাঁ, ঠিক এই স্বপ্ন নিয়েই তিনি 494টি বৃক্ষ আজ রোপণ করে ফেলেছেন। তিনি আরও স্বপ্ন দেখেন 5000 বটবৃক্ষ রোপণ করবেন এই পৃথিবী জুড়ে। এই কাজটা কিন্তু তার পক্ষে সহজসাধ্য ছিল না, এর মধ্যে ছিল নানা প্রতিকূলতা, নানা সমালোচনা, তবুও তাকে থামিয়ে রাখা যায়নি তার স্বপ্নকে। তিনি এগিয়ে চলেছেন তার স্বপ্ন পূরণে। তিনি হয়তো স্বপ্ন দেখেন আগামী পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাওয়ার। এই স্বপ্ন দেখতে দেখতে তিনি হেঁটে চলেছেন অনেক দূর, জীবনকে দান করেছেন নতুন গতি। আমরা তার এই স্বপ্নকে আর একটু গতি দান করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না?